আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট পার্ক হোটেলে। দেখতে পাচ্ছ পিছনে পার্ক হোটেল, আর পার্ক হোটেলে আমার একটা বিজনেস রিলেটেড একটা মিটিং আছে, আর সেই মিটিংয়ে জয়েন করতে আমি চলে এসেছি পার্ক স্ট্রিট। আজকে তোমাদেরকে দেখাবো পার্ক স্ট্রিট পার্ক হোটেলের ভিউ, ভিতরে বিজনেসের কি ডিটেলস, মিটিং চলে না চলে ডিটেলস দেখতে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় নিতে থাকো বিজনেস মিটিং। আমি মানে ব্লগ ছাড়াও বিজনেস করি, সেই বিজনেস পারপাসে মিটিংয়ে এসেছি। দেখতে থাকো বিজনেস মিটিং পার্ক হোটেল। দেখতে পাচ্ছ পার্ক হোটেলে কোন ফ্লোরে মিটিং হচ্ছে, এটা হচ্ছে পার্ক স্ট্রিটে পার্ক হোটেল। এই সাইডে দেখতে পাচ্ছ এটা পার্ক স্ট্রিটের ভিউ, এই সাইডে পুরো একদম পুরো পার্ক স্ট্রিটের এতে দাঁড়িয়ে আছি পয়েন্টে, মেট্রো থেকে ভালো। এই সাইডে জুডিও মেট্রো আছে, আর মেট্রো থেকে সামনে আসলেই সামনে পড়ে পার্ক হোটেল, আর সেই পার্ক হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমি। এক্ষুনি এন্ট্রি করবো পার্ক হোটেলে, পার্ক হোটেলে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকো পার্ক হোটেলের মধ্যে দেখতে পাচ্ছ আমরা রেস্টুরেন্টের সাইডে অ্যাডমিনিস্ট্রেশনগুলো দেখাচ্ছি। এই সাইডটা যে পার্কিং, ওই যে গাড়িটা চলে গেল, আর এই চেয়ারগুলো কত সুন্দর সুন্দর চেয়ার আছে এখানে বসে। এটা হচ্ছে রিসেপশন, এই পিছনে আমার পিছনে এটা হচ্ছে রিসেপশন, রিসেপশনের ভিউটা দেখতে পাচ্ছ, এটা রিসেপশন। আর ফার্স্ট ঢুকে এন্ট্রি গেট হচ্ছে এটা, এখান থেকে আসবে বেশি রিসেপশন পড়বে, রিসেপশনে কোথায় কোথায় তোমার এ আছে এটা জানাবে। সাইডে বার আর সঙ্গে রেস্টুরেন্ট আছে। আমি সরাসরি চলে যাবো মিটিং অডিটোরিয়ামের মধ্যে। অডিটোরিয়ামটা দেখতে দেখানোর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অডিটোরিয়ামের মধ্যে চেয়ার দিয়ে সামনের দিক থেকে আমরা সাজিয়ে দিয়েছিলো, কয়েকটা এলসিডি স্ক্রিন লাগিয়ে দিয়েছে, কারণ সেটা ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্য, যে বিষয়টা আমাদেরকে বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্যে কিছুটা দূর দূর দু সাইড দিয়ে এইভাবে রিপ্রেজেন্ট করেছে। আর ভিতরে বক্স দিয়ে স্যার ওখান থেকে সামনে থেকে বলছে, সাইড থেকে কারো কোশ্চেন থাকলে তারা মাইক একটা অলরেডি একজন নিয়ে মাঝে মাঝে হাত উঁচু করলে দিয়ে যাচ্ছে মাইক, সেখান থেকে কোশ্চেন করতে পারছে। পুরো মিটিংটা যেটা ইউনিকে সেটা হচ্ছে পুরো মিটিংটা ইংলিশে করছে, কোনো বেঙ্গলি বা হিন্দিতে কিছু বলছে না, এটা ইংলিশ থেকে পুরোটা বলছে, কিছু বোঝা যাচ্ছে খুবই কম, বুঝতে পারছি তাও কিন্তু কোশ্চেন করার মতো ক্ষমতা রাখছি না, কারণ আমি ইংলিশ তত ভালো ফ্লুয়েন্টলি কি ইংলিশ বলতেই পারি না ভালো মতো। যাই হোক, নিজের কমি খামতিটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তার থেকে বড় কথা হচ্ছে এরা যে বিজনেসের প্ল্যান দিচ্ছে সেগুলো হচ্ছে মানে কী বলবো, সেগুলো একটা আলাদা লেভেলের, সেটা তোমাদেরকে আর একটু পরে বলছি। তার আগে বলি এইগুলো ইন্ডিয়াতে কতটা বাস্তবায়ন করা যাবে জানি না, আর এর কী বিজনেস কী বিষয় সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তার আগে আমি কিসের বিজনেস করি সেটা তোমাদেরকে জানার ইচ্ছে আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে আমার লিখে দাও, তাহলে আমি বলবো আমি কিসের ব্যবসা করি না করি। আর দেখি কজন কমেন্ট করে জানার জন্যে। এরপরে পিছের পেটে তো শিশু টন দিচ্ছে, কিছু একটু খেতে হবে। হ্যাঁ, খাবার জন্য বাইরে সবাই বুকে একটা চালু হয়েছে, আর মধ্যেও একটা বুকে চালু করে দেবে, কারণ অনেক লোকজন আছে, ভিড় অনেক বেশি, ক্রাউডটা অনেকই বেশি, তার জন্য দেখো বাইরের বুফেটা চালু হয়ে গেছে, খাওয়া দাওয়া চলছে। দেখো সবাই স্যারের এখানে দাঁড়িয়ে আছে হাইফাইভাবে, আর ভিতরেরটা তোমাদেরকে দেখায়, এখানকার তো স্যালাড ফ্যালাড সবই শেষ, সেকশানটা দেখো স্যালাড এত খাওয়া খেয়েছে সব শেষ করে ফেলেছে। যাই হোক, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কিন্তু আমার খাওয়া হচ্ছে না, ততক্ষণে একটা কথা তোমাদেরকে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে থাকা বাজিয়ে রাখো, কারণ এরকম ধরনের ব্লগ অলরেডি আসছিল চ্যানেলে। আমি পার্ক হোটেলের মধ্যে আছি, এখন দেখতে পাচ্ছি এটা পার্ক হোটেলের দৃশ্য, আর এই সাইডে অরেঞ্জ শপ আছে, আর আমি জানি আমি আছি পার্ক হোটেলে পার্ক সার্কাস পার্ক হোটেলে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এম্বিয়েন্স ভিতরটা, আর ওপরে বিজনেস মিটিং চলছে, এখন যাবো এক্ষুনি উঠে চলে যাবো, কারণ ওখানে অ্যাটেন্ড করা ছিল অনেকক্ষণ ধরে, এক বগল বগল শুনতে ভালো লাগছে না, টিভি দেখাচ্ছে, যাই গিয়ে দেখি কতটা কি আছে। এরা বেশি কক্ষ দিচ্ছিলো গোলোবালি কীভাবে বিজনেস করা যায় সেই কক্ষ দিচ্ছিলো, আর দেখা যাক কীভাবে গোলোবালি বিজনেস করা যায়, সেই জন্য মাথায় ঢুকেছে কিন্তু যা বুঝলাম বাস্তবায়ন করা যাবে না, কারণ আমাদের যে পজিশনে বিজনেস আছে সেই পজিশনে এই ধরনের বাস্তবায়ন করা খুব টাফ হয়ে যাবে, সেজন্য সেই জায়গা থেকে আমি এখন করবো কি না করবো বাড়ি গিয়ে ভাববো। বাট তাও বেশি ধরেছি না, এরা নিজস্ব অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, যারা এই ধরনের ওয়েবসাইটের উপরে সেল করতে চাইছে বা এটা কে করতে চাইছে, আর পুরো মার্কেটিংটা বোঝাচ্ছিল এরা কীভাবে কাজ করে, কেমন কী রেভিনিউ, সেসবগুলো আলোচনা হচ্ছিল, ডিসকাস চলছিলো, পুরো সারাদিনব্যাপী এই ডিসকাস হচ্ছিলো মিটিংয়ের মাঝখানে মাঝখানে, তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের মধ্যে মিউজিক চলছে, কপিরাইট রেখে না জানি না, মিউজিকটা চলে যাচ্ছে। আচ্ছা তোমাকে দেখাবো এ ব্যাপার, আমি মিউজিকটা টিকিট কেটে, আর যদি কিছু ভুলভাল হয়ে যায় তো আমি জানতে পারবে, কারণ তুমি আমি বলবে টিকিট কেটে নিয়ে চলে আসবে এরকম ধরনের। তো এখন পুরো পার্ক হোটেলে বাইরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আজকে পার্ক হোটেলে অনেকক্ষণ ধরে বিজনেস মিটিং চলছিলো, আর আজকে আমি অ্যাকচুয়ালি ব্লগ ছাড়াও আর কিছু করি, আমার ছোটো একটা ব্যবসা আছে, সেই ব্যবসার পারপাসে আমি এসেছিলাম এখানে বিজনেস মিটিংয়ে। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ভালো লেগে থাকলে আজকের পার্ক হোটেল বিজনেস মিটিং ব্লগটা তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজাবে, কারণ এরকম ধরনের ব্লগ আরও আসতে
থাকবে সেটা দেখার জন্যে। আর ট্রাভেল পারপাস ব্লগ তো আসতেই রয়েছে চ্যানেলে, তোমাদের কেমন ধরনের ব্লগ দেখতে ভালো লাগছে সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবে। বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই সুস্থ থাকবে।